আর একটা সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ধরে মুমিন একটা ছবি ব্যাপক হারে পোস্ট করতেছে ব্যাপক হারে পোস্ট করতেছে সেটা একটু দেখা নিয়ে তারপরে কি যে আমি মানে এই যে এইখানে তুমি যে হও সে হও কোন দ্বিধানেই তোমার স্পর্শ যদি এই শরীর জাগে এই কথা কইসে তাসলিমা নাসিন আরে বাপের বাপ সে তো মেজাই আরে বাপের বাপ সে তো খারাপ আরে বাপরে বাপ কত খারাপ কত খারাপ কত খারাপ বলে 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 একেবারে ধুম্মা চালে করে ফেলছে মানে পুরা অস্থির করে ফেলছে তাদের কথা হচ্ছে আর এই কেমন নোংরা যার তার সাথে শুইতে চায় দেখো দেখো অথচ তারা ভুলে যায় এই আয়াতটার কথা সুরা আজাবের মানে পঞ্চাশ থেকে একান্ন নাম্বার আয়াতে যেখানে কি বলা আছে আমরা একটু দেখি তাহলে ইয়া থেকে কুরান থেকে দেখি তাহলে একই কথাই আছে কিনা হেন আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীজনকে যাতে তুমি মহানা করেছো আচ্ছা আগে ওইখানে দেখে আছে কিনা কোরআনে সুরা আসবে পঞ্চাশ নম্বর এক নম্বর আয়াতে বৈধ করেছি বিনা যুদ্ধে লব্ধ হিসেবে তোমাদের তোমাকে যা দান করেছেন তার মধ্যে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে মানে কাদের কথা বলা হচ্ছে দাসীর কথা আর তোমার চাচার কন্যা ও ফুপুর কন্যাকে তোমার মামার কন্যা তোমার খালার কন্যাকে ইস যে মানে যে কাজিনগুলার কথা বলতেছে ইয়াক তোমার সঙ্গে হিজরাত করেছে আর কোন মুমিন নারী যদি নবীন নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ এটা মুমিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোনো অসুবিধা না হয় মুমিনদের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারণ করেছি আমার তা জানা আছে পরের আয়তে কি বলতেছে তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে কোনো অপরাধ নেই এই বিধান এই জন্য যে এতে তোমার তুষ্টি সহজতর হবে এবং তারা দুঃখ পাবে না তাদেরকে তুমি যা দিবে তাতে তাদের প্রত্যেকেই প্রীত থাকবে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন আল্লাহ সর্বজ্ঞ সহনশীল ভাই এই আয়তরা কি মনে হইতেছে কোনো ভালো কথা মাথায় আসতেছে এই আয়াতগুলা পরে ভালো কথা মনে আসতেছে যদি ভালো কথা মনে আসে তাহলে তাফসির থেকে দেখাবো কোন কাসিরে সেই যে নবম খন্ড কোথায় যেখানে এই সুরা আছে সেইখান থেকে আমরা দেখবো এই যে পঞ্চাশ একান্ন নাম্বার থেকে আমরা দেখবো এখানে কি বলছে আয়াতগুলাতে কিসের কথা বলছে আসলে এইগুলা তাপসিরগুলাতে যাবেন একশো ছত্রিশ ছত্রিশ পৃষ্ঠার মতো এই জায়গাগুলাতে যাবেন গিয়ে দেখবেন এই যে যাহাকে তুমি দূরে আছো তাহাকে

হাদিসের কথা এটা হাদিসেই আছে বলতেছে এইভাবে কেউ নিজেকে নিজে করতে পারে এটা কি লজ্জা হয় না এবং সে এটাও বলছিল যে আপনার প্রতিপালক দেখি দ্রুত আপনার হুকুম নাজিল করেন এবং এই আয়তের তাপসিরে এই যে দেখেন এটাও লেখা হয় যে পঞ্চাশ নাম্বার আয়তের তাপসিরে কেবল রাসুল্লাহ অন্যতের বেলায় এইসব নিয়ম কার্যকর মানে এই যে বিয়ের যেসব নিয়ম আছে সেইগুলো কিন্তু যদি কোনো মহিলা রাসুল সাল্লাহামের নিকট নিজেকে সমর্পণ করে তবে তাহার সহিত মিলন ঘটিলেও রাসুলের জন্য মোহর আদায় করা বাজিব ছিল না কারণ মোহর সাক্ষী ওলি ছাড়াই তার জন্য বিবাহ করা যায় ছিল তাহলে কি যখন যেখানে যারে পাবো তার স্পর্শে যদি শরীর জাগে শোবো এই কথাটা কি তাহলে নবী নিজেও করলো না ভাবেন একটা বার ভাবা প্র্যাকটিস করেন ভাবতে ভাবতে থাকেন ততক্ষণ আমরা অতিথিদের সাথে কথা বলি অতিথিদের একটু যুক্ত করি হ্যালো হুম হুম বলেন ভাই হ্যালো শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি বলেন জি আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমি এর আগে যুক্ত হইছিলাম দুইবার মাশাআল্লাহ আর প্রশ্নটা হচ্ছে কি মানুষ মরে যাওয়ার পরে মানে কবর দেওয়ার পরে 40 কদম আসার পরে ফেরেশতা আছে সম্ভবত মানে ভুল হতে পারে আবার মুনকার আর নাকির আচ্ছা এখন টোটাল আমাদের জগতে কি দুইটাই ফেরেশতা না মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য দুইটা করে ফেরেস্তা থাকে জিজ্ঞেস করার জন্য মানে আমার প্রশ্নটা হচ্ছে কি ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ডের মধ্যে তো অনেক মানুষ মারা যায় হ্যাঁ সেখানে সেখানে কিভাবে ওরা মানে চল্লিশ পদম যাওয়ার পরে কিভাবে প্রশ্ন করে মানে এই প্রশ্নটা আমার ছোট বোন আমাকে করেছে উত্তর দিতে পারেনি তাকে আপনি একটা তাকে আপনি একটা বই সাজেস্ট করবেন

কেউ প্রকাশ করতে বা এরকম প্রচার করতে বা যেটা ভয় পায় সেই বইটা ছাপায় বিক্রি করে আমি তাদেরকে মোটেই বিশ্বাস করি না এবং আমি মনে করি না মনে সেইগুলো নিরাপদ অনিরাপদ এই জন্য কারো কাছে প্রিন্টেড কপি কিনতে গেলে একমাত্র লাইব্রেরি থেকে কিনতে যাবেন লাইব্রেরিতে যদি বেচে সেখান থেকে কিনে নিয়ে আসবেন তাছাড়া না আপনি পিডিএফ যদি পড়লে হয় তাহলে অনলাইনে পেয়ে যাবেন

অনেক অসাধারণ প্রশ্ন যেগুলো আসলে কোনো উত্তর হয় না মানে এগুলোর উত্তর দিতে গেলে আপনাকে কি করতে হবে জানেন ধর্মটাকে চেঞ্জ করতে হবে ধর্মটার যা বৈশ্বিক বক্তব্য সেটা একটু বিকৃত করে উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনাকে মিথ্যা বলতে হচ্ছে ধর্মটা ধর্ম থাকলো না তাহলেই একমাত্র এটা উত্তর দিতে পারবেন আর না হলে আপনি এটা উত্তর দেওয়ার চেষ্টা করলে আপনাকে লজিক্যাল ফ্যালাসি করতে হবে আরো জালি মাতুব্বরের যত প্রশ্ন আছে এই ধরনের সেই প্রশ্নগুলা করলে মানে সেই প্রশ্নগুলোর উত্তর হয় আপনি মিথ্যা বলতে হবে উত্তরে

কিন্তু আমার ছোট বোন হচ্ছে শিক্ষিত তো তো ও নিজে নিজেই আর কি প্রশ্ন করছে কি হ্যাঁ ভাইয়া অনেকটা বুঝেছি এবং প্রশ্ন করলে বলে কি কি হ্যাঁ এটার উত্তর তো এটাই তখন মানে যায় পড়াশোনা করে জ্ঞান জ্ঞান আছে করে। মানে তার পিছনে বেকার টাকা খরচ করেন করেনি আমরা দেখলাম কি হ্যাঁ জ্ঞান আছে বুঝার মতন শক্তি আছে ও আমাকে একদিন বলছে কি ভাইয়া এই প্রশ্ন তো আমি একটা হুজুরকে করেছি আমি বললাম কি খবরদার হুজুরকে প্রশ্ন করার দরকার নাই কোন কিছু জানার থাকলে আমাকে বলবা আমি তখন বলে দেবো আর সমস্ত কিছুই বইয়ের মধ্যেই পাওয়া যায় আমি ওই যে শয়তানের জবানবন্দি আর তারপর আপনাদের ওয়েবসাইট আছে মোটামুটি হ্যাঁ দেওয়া পড়াশোনা করি এগুলো নিয়ে স্টাডি করি আমার কাজ হচ্ছে রাত্রে রাত্রে এগুলো স্টাডি করা হ্যাঁ মানে সমস্ত কাজ ছেড়ে রাত্রে এখন তো মানে ইদানিং প্রায় পনেরো বিশ দিন পর লাইভে পেলাম আপনাদেরকে হ্যাঁ অনেকদিন বন্ধ আমার মনে হয়

বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর তারপরে এই পাতাটা পড়বেন তারপরে বহুল প্রচলিত কুযুক্তি এগুলো এই পাতাটা পড়বেন তারপরে তথ্য ভান্ডার এই পাতাটা পড়বেন আমার মনে হয় যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তারপরে না পারলে আমরা তো আসি ইমেল টিমেল তো খুলে রাখি আপনারা তো আছেন অবশ্যই আর এই সংশয় অনেক অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই না চাইতে পাওয়া যায় আচ্ছা আমার আরেকটা ইচ্ছা ছিল কি ভবিষ্যতে একসময় আমি হজ করব বুঝতে পারলেন হুম তো ওই ইচ্ছাটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ তো আমার ইচ্ছা হয়েছে আমার বয়স মোটামুটি বিয়াল্লিশ বছর আমার ইচ্ছা হয়েছে কি বিদেশে যাব মানে একবারে মানে বসবাস করার জন্য চলে যাব বিদেশে পারবো কিনা জানিনা বিদেশে যেত লাগবে নিজ নামে করতে চান দেশে বসে হ্যাঁ ইউরোপের দিকে যাবো কি ধর্ম টর্ম কিছু থাকবে না ওখানে একটু ভালো লাগবে